গাইস, তো আগে যতগুলো প্যান্ডেল দেখিয়েছি আর এই যে একটা দেখাচ্ছি, এগুলো কিন্তু সবটাই বনগাঁতে হয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, এত সুন্দর লাগছে সামনে থেকে প্যান্ডেলটা, না দেখলে একদমই বিশ্বাস করবে না। আর এইখানে একটা প্যান্ডেল আছে দেখো, এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ডেল। তো এটা স্টেশনের পাশে, যদিও বা আমি ক্লাবের নাম বলতে পারবো না। আর এই দেখো, এই লাইটিংগুলো দেখো কত সুন্দর। তো আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 3:30 মতো, রাত 3:30, বোঝাই যাচ্ছে না তাই না? তো এখন আমরা সোজা চলে যাবো একদম বনগাঁ থেকে কল্যাণীতে। তো কল্যাণী আইটিআই মোড় হয়ে তারপরে যাবো বাড়ির দিকে। তো সঙ্গে থাকবো, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। না না, শোয়া তো হবে না, আমরা বন সোজা বনগাঁ থেকে চলে এলাম আমরা কল্যাণীতে। আর কল্যাণী মানেই বুঝতেই পারছো আইটিআই একদম। তো পেছন দিকটা দিয়ে আমরা ঢুকছি, আর যেতে হবে আমাদের সামনের দিকে। আর এখন বাজে 5:30, বুঝতে পারছো কতটা ভিড় আর কত লোকজন? না, ভেবেছিলাম ভোরের দিকে গেলে একদম ফাঁকা পাবো, যদিও বা খুব ভিড় নয়, অন্যান্য দিনের তুলনায় একটু ফাঁকা ভোরের দিকটায় ছিল। তো সেই জন্য আমরা লাইন না দিয়েই সরাসরি ঢুকে যাচ্ছি প্যান্ডেলের দিকে। তো চলো বন্ধুরা, দেখাই তোমাদেরকে যে কেমন হয়েছে ভেতরটা। তো দুঃখ একটাই রয়ে গেল যে লাইটটা আমরা দেখতে পেলাম না। আর এই রকমই কিন্তু একটা প্যান্ডেল তোমাদের একটু আগেই দেখিয়েছি বনগাঁতে। তো সেখানে যদিও বা একটু ছোট ছিল প্যান্ডেলটা, আর এখানকার প্যান্ডেলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে উঁচু এবং বড়। আর এখানকার একটাই দুঃখ যে আমি প্যান্ডেলের লাইটিংগুলো দেখতে পেলাম না। তবু যাই হোক, ভিড় ঠেকিয়ে হালকার মধ্যে দিয়েই তো আমরা প্যান্ডেলে প্রবেশ করতে পারছি, এটাই বড় আনন্দের। তো চলো বন্ধুরা, ভেতরটায় তোমাদের একটু দেখাই যে কী কী কাজ করেছে।
তো প্যান্ডেল থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখতে পেলাম প্যান্ডেলের পেছন দিকটা কতটাই না বাঁশ লেগেছে, কত বাঁশ দিয়ে কাজ করেছে, আর কতদিনই বা লেগেছে সেটাই ভাবছিলাম। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি A9-এ। তো চলো, ওখানে স্কয়ার পার্কে হয়েছে একটা দারুণ পুজো, সেখানে হয়েছে চারধাম, তো সেটাই দেখতে আমরা আবার ছুটে যাচ্ছি সেখানে। তো লাইটিংগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু যদি রাত হতো হয়তো আরও ভালো লাগতো, বুঝতে পারছো? এখন কটা বাজে? বাজে সবে 6টা, তাই কি ভিড় না, এত লাইন, লাইন পার হয়ে আর দেখতে ইচ্ছা করলো না, সামনের থেকে একটু ভিডিওটা শ্যুট করে বাড়ির দিকে রওনা দিয়ে দেব। তো চলো বন্ধুরা, সামনের দিকে এগিয়ে দেখি কেমন হয়েছে প্যান্ডেলটা। তো এখন বাজে হলো 6টা মতো, তো এতটাই ভিড় যে এখানে ঢুকতে পারলাম না, আমাদের দেরি হয়ে যাবে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, তো আর ভালো লাগছে না, কোনো ঠাকুর দেখেই শান্তি পেলাম না।